তোমাদের মধ্যে অনেকে বলেছো দাদা তোমার ক্রিকেট নিয়ে ভিডিওগুলো খুব ভালো লাগে আমিও বলতে চাই যে আমি ক্রিকেট নিয়ে যে ভিডিওগুলো বানাই আমার নিজেরও প্রচণ্ড ভালো লাগে কেননা আমিও একসময় প্যাশনের সঙ্গে খেলেছি ক্রিকেট পাড়া ক্রিকেট বাইরে তো আমি অবজার্ভ করছি ছোটো ছোটো জিনিস তো ক্রিকেটের ছোটো ছোটো জিনিস অনেক নিয়েই তো আমি ভিডিও বানিয়েইছি আগে কিন্তু ক্রিকেটে আমরা মাঠে যাওয়া থেকে মাঠ থেকে আসা পর্যন্ত একটা বড় ভিডিও আমি অনেকদিন বানাইনি তো আমি ভাবলাম একটা ভিডিও বানিয়ে নিই কেননা ওই মাঠে যাওয়া থেকে মাঠ থেকে আসা পর্যন্ত প্রত্যেকটা জায়গাতে কমেডি লুকিয়েছিল তখন সিরিয়াসলি নিয়েছি আমরা তখন সিরিয়াসলি খেলেছি ছোটবেলায় কিন্তু অ্যাকচুয়ালি কমেডি ছিল তো স্টার্ট করা যাক প্রত্যেক পাড়াতে একটা তো ছেলে থাকবেই যে সারা দিন মাঠে পড়ে আছে সারা দিন মাঠে গিয়ে কিছু হচ্ছে না একা একা মাঠে ব্যাটটা নিল বলটা নিয়ে মানে এরা সবাইকে দেখাচ্ছে যে আয় আমি মাঠে চলে এসেছি খাওয়ার পরেই দুপুরে চলে এলো মানে সবাই কি নর্মালি বাড়িতে থাকে মাঝে মাঝে খেলতে যায় এ মাঠে থাকে মাঝে মাঝে খেতে বাড়িতে যায় সবাইকে বলছে চলে চলে তো সবাই চলে এলো মাঠে সব জড়ো হলো প্রথম পনেরো থেকে কুড়ি মিনিট এমনি কথা চলবে এ তাকে থ্রেট মারছে সে তাকে বেট ধরে নিচ্ছে এ করছে তোকে আজকে দেখবি বোল্ট কেমন করি কালকে কেমন করেছিলাম হ্যাঁ কালকে কেমন বোল্ট করেছিলাম আমার বলে চারটে ছয় মারবি একটা মেরে দেখা একটাই ব্যাট ধরে এই খেলা স্টার্ট কর এরকম চলছে প্রথম পনেরো কুড়ি মিনিট তারপর হঠাৎ একজন বলে উঠবে যে তাড়াতাড়ি খেলা শুরু কর লাস্ট ইনিংসে বল দেখা যায় না প্রত্যেক দিন বল দেখতে পায় না তখন সবাই হ্যাঁ খেলা শুরু কর খেলা শুরু কর খেলা শুরু করার প্রথম স্টেপ হচ্ছে টিম ভাগ করা দুজন স্বঘোষিত ক্যাপ্টেন দুদিকে দাঁড়িয়ে যাবে আর টোটনের দিকে দাঁড়া সুমনের দিকে দাঁড়া টান প্লেয়ার টান এবার ওদের আলাদাই গ্যাম কেন ওরা ক্যাপ্টেন প্লাস সিলেক্টার সিলেক্টও করছে একসঙ্গে ক্যাপ্টেন আলাদাই ঘ্যামে সিলেক্ট করলো এই খুদিয়ে দিকে খুদিয়ে দিকে এই নকুলিয়ে ভকুলিয়ে এই ওম প্রতাপ করে সব ডাকলো দল ভাগ হয়ে গেলো ওখানে দল ভাগ করার পর একজন ছেলে তো থাকবেই যে খুশি নয় এই দল ভাগে এ কোনোদিনও খুশি নয় একে যদি ইন্ডিয়ান ক্রিকেট টিমও দিয়ে দেওয়া হয় খুশি নয় এ বলবে এটা আমাদের টিম হলো বিরাট কোহলি রোহিত শর্মা বুমরা এগুলো টিম তোদের কত সুন্দর আছে নকুলি ভকুলি খুদলি কত সুন্দর আছে এ কোনোদিনও খুশি নয় তারপরে আবার টিম এর জন্য আবার ভাগ করা হলো যে না তুই ওদিকে যা তুই ওদিকে যা তুই ওদিকে যা ভাগ করা হলো খেলা শুরু ঝগড়া শুরু হবে টস থেকে টস করবে হেরে গেল হেরে যাওয়ার পর না না হবে না পড়ার পরে ডেকেছিস পড়েছে কয়েন তারপরে ডেকেছিস না না এ হবে না হবে না হবে না আরেকবার হবে আরেকবার হবে কি পড়ার পরে কি ডাকবে আবার টস হলো দ্বিতীয়বার টস দ্বিতীয়বার টস হলো এ জিতলো ও হেরে গেল ও মারলো না 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 হবে না বারে বারে তিনবার কি বারে বারে তিনবার টস টস নাকি তিনবার করতে হবে টস করলো যে জিতলো সে ব্যাটিং দিলো পাড়া ক্রিকেটে কেউ বোলিং নেয় না কেননা সবাই ব্যাটিং করতে আসে বোলিং কে করতে আসে টসে জিতে আবার বোলিং খেলা শুরুর ফার্স্ট বল থেকে স্লেজিং শুরু ব্যাটসম্যান একটু মিস করলে এই তো এই বলটা এই বলটা এই বলটা সবাই মিলে চেঁচাচ্ছে বল একদম ফালতু ছিল কিন্তু ব্যাটসম্যান মিস করে গেছে এই বলটা বোলার ভাবে বাহ তাহলে এই বলটাই করতে হবে পরের বার ওই বলটা ছয় সবাই মিলে তখন না 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 আগের বলটা আগের বলটা এটা শুধু এটাই জানে এই বলটা আগের বলটা একটা টুর্নামেন্ট খেলতে গেছি ওখানে গিয়ে ছয় খেয়েছে বোলার তাকে বলছে আগের বলটা আগের বলটা এদিকে দেখেছে আছে এটা প্রথম বল ছিল কোনো ব্যাটসম্যান যদি খেলতে না পারে প্রথম থেকে শুরু হয়ে যায় একে রেখে দে রেখে দে একে রেখে দিলেই জিতবো একে রেখে দিলেই জিতবো ওই ম্যাচ জিতিয়ে বেরিয়ে যায় এক ওপারে এক রান বাকি তখনও বলছে রেখে দে রেখে দে আমি আর কি রাখবি আর কত রাখবি একে আর পাড়া ক্রিকেটের এক একটা ব্যাটসম্যান হয় এরা কোনো দিনও রান পায়নি কোনো দিনও কিন্তু সবসময় আগে নেমে যাচ্ছে এদের মানে এদের একটা কথা প্রচলিত আছে এদের সম্বন্ধে সবাই এ টিকে গেলে প্রচুর মারে মারাত্মক মারে টিকে গেলে না ছাড়বে না নিজের দিনে সেরা কিন্তু এর নিজের দিন কোনোদিনও আসেনি আর কোনোদিনও টেকেও নি কিন্তু ওই কনফিডেন্সে খেলে যায় যে টিকে গেলে নাকি প্রচুর মারবে একদিনে আর পাড়া ক্রিকেটের কিছু ক্যালকুলেটার আছে এরা খেলাধুলো কিছু নেই এদের মাঝখানে ঝগড়া করতেই হবে এদেরকে হিসেব দেখাও দেখাও। কেউ বলে দিল পাঁচ বলে পঁয়ষট্টি রান কিসের পঁয়ষট্টি হ্যাঁ কিসের পঁয়ষট্টি পঞ্চাশ ছিল পঁয়ষট্টি কি করে হলো আরেকজন হিসেব দেখাতে চলে আসবে পঞ্চাশ ছিল তারপরে কি দু রান নিল তারপরে দু রান তারপরে আবার দু রান তারপরে আবার দু রান নিল তারপরে আবার দু রান নিল লাস্ট বলে পাঁচ রান নিল যা হোক করে হিসেব মিলিয়ে দেবে তারপরে ফার্স্ট ম্যাচ হওয়ার পরে সেকেন্ড ম্যাচ স্টার্ট করতে হবে সবাই ডিসাইড করবে যে চার ওভার করে ম্যাচ হবে কেননা সন্ধে হয়ে গেছে বল দেখা যাবে না যে সেকেন্ড ইনিংসে ব্যাট করবে সেকেন্ড ম্যাচে সে বল তো কি বোলারও দেখতে পায় না তাও বলছে আমি খেলবো কেন বাড়িতে গেলে তো এমনি মার খাবে আমি খেলবো তাকে বলছি বল দেখতে পাচ্ছিস বলছে না ওটা কি আমি বলি ওটা বোলার বোলারকেই দেখতে পাচ্ছে না বোলার বল করার আগে আম্পায়ার হোয়াইট বল ডেকে দিচ্ছে বলছে না এখনো বল করেনি আচ্ছা আচ্ছা সরি যতক্ষণ না বাড়ি থেকে বাবা লাঠি নিয়ে আসছে কেউ যাবে না কেউ যাবে না মাঠ থেকে ততক্ষণ খেলা চলবে একটা অলিখিত নিয়ম এটা তারপরে যাওয়ার সময় লাস্ট কথাটা সেই ছেলটাই বলবে যে সারাদিন মাঠে পড়ে থাকে যে এরকম এরকম করে বলনি সেই বলবে এই কালকে তাড়াতাড়ি আসতে হবে সবাইকে তাড়াতাড়ি এই প্রচন্ড সিরিয়াস কালকে তাড়াতাড়ি আসতে হবে কেননা লাস্টের দিকে বল দেখা যাচ্ছে না বলেও চলে যাবে আবার পরের দিন সবাই আইরকমভাবেই আসবে